জয় হিন্দ বন্ধুরা ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই মুহূর্তে আপনাদের সকলের উদ্দেশ্যে বন্ধুরা কেন সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা খুশি জোয়ারে ভাসছেন বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের উদ্দেশ্যে বন্ধুরা ডিএ সংক্রান্ত বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদের সকলের সামনে বন্ধুরা যেখানে রাজ্যবাসী কাঁদছে তিন পার্সেন্ট ডিএনএ সেখানে কেন্দ্রের কর্মচারীরা হাসছে বিয়াল্লিশ পার্সেন্ট ডিএনএ এদিক থেকে দেখতে গেলে মোদীর পাল্লা ভারী যদিও সমস্ত বিরোধী দল জোট বেঁধেছে আসন্ন লোকসভা নির্বাচনে মোদী হাঁটাও প্রাণ নিয়ে এর সময় উত্তর দেবে হওয়া যেদিকে গরম থাকবে সেই দিকে জল গড়াবে তবে আজকের প্রতিবেদন আপনাকে জানাবে কেন খুশি কেন্দ্রীয় কর্মচারীরা ও পেনশনভোগীরা ডিএনএ নিয়ে আরও কোনো বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র জানাবো বিস্তারিতভাবে সেভেন পে কমিশন অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয় বছরে দুবার এর মধ্যে ডিএ হল সেই সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর একটি অংশ মাত্র মুদ্রাস্ফীতি হলেই ডি বাড়ার সম্ভাবনা থাকে মুদ্রাস্ফীতির মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই মহার্ঘ ভাতা দেওয়া হয় এক কথায় মুদ্রাস্ফীতি যত বেশি হয় ডি এ পাওয়ার সম্ভাবনাও ততটাই বেশি থাকে তবে ডিএ কতটা বাড়বে তার জননির্দিষ্ট গণনা পদ্ধতি রয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ শতাংশ মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ডিএ আগামী দিনে বাড়তে পারে ছেচল্লিশ শতাংশ অর্থাৎ আরও চার পার্সেন্ট বেশি ধরে নেওয়া যাক একজন কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন আঠেরো হাজার টাকা বিয়াল্লিশ শতাংশ হারে ডিএ বাড়লে তার বেতন সেখানে বেড়ে হচ্ছে সাত হাজার পাঁচশো ষাট টাকা অর্থাৎ মূল বেতনের সঙ্গে এই অঙ্ক যোগ হবে এখন যদি ডিএ ছেচল্লিশ পার্সেন্ট হয় তাহলে বাড়বে আরও আট হাজার দুশো আশি টাকা অর্থাৎ প্রতি মাসে দিয়ে পাবেন আট হাজার দুশো আশি টাকা শুধু ডিএ বৃদ্ধি নয় সরকার বাড়তে পারে এইচআরএ সর্বশেষে এই চারে দু হাজার সালের জুলাই মাসে বৃদ্ধি করা হয়েছিল এবং এটি পঁচিশ শতাংশ করা হয়েছিল পঁচিশ শতাংশ করা হয়েছিল এবার পঞ্চাশ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সুতরাং চলতি বছরেই সরকারি কর্মচারীরা ডবল আনন্দ পেতে চলেছে তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট ডিএ সংক্রান্ত আশা রাখব ভিডিওটি হেল্পফুল হয়েছে এবং ভালো লেগেছে ডিএ সংক্রান্ত আরও নতুন নতুন তথ্য আপনাদের মোবাইলের সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন